রাজ্যে দু দফায় বাকি পুরসভায় ভোট গ্রহণ, হাইকোর্টকে সম্ভাব্য দিনক্ষণ জানালো কমিশন। 22 জানুয়ারি শিলিগুড়ি পুর নিগমের নির্বাচন ধরে নিয়েই নির্বাচনী প্রচারে সিপিআইএম। এদিন বাম নেতা জয় চক্রবর্তীর নেতৃত্বে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় নির্বাচনী প্রচারে নামে বাম কর্মী সমর্থকেরা। পৌরসভা নির্বাচনে বামপন্থী প্রার্থীদের দিকে দিকে ভোট দিন, বামপন্থী প্রার্থীদের 22 জানুয়ারি কর্পোরেশন নির্বাচনে ভোট দিন, ভোট দিন বাস্তে, ভোট দিন বাস্তে। শিলিগুড়ি পৌরসভা নির্বাচনে বামপন্থী প্রার্থীদের দিকে দিকে ভোট দিন, জয়ী করুন। নতুন প্রযুক্তিতে নতুন চিন্তা, এই প্রথম কোচবিহারে চলে এসেছে ইলেকট্রিক বাইসাইকেল। নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, চার্জ করলেই পাচ্ছেন ভরপুর মাইলেজ। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অঞ্চল ভিত্তিক ডিলার অবশ্য। যোগাযোগ কে ইরান মোবিলিটি, কন্ট্যাক্ট 9333854626। রাজ্যে দু দফায় বাকি পুরসভায় ভোট গ্রহণ, হাইকোর্টকে সম্ভাব্য দিনক্ষণ জানায় কমিশন। 22 জানুয়ারি শিলিগুড়ি পুর নিগমে নির্বাচন ধরে নিয়েই নির্বাচনী প্রচারে সিপিআইএম। এদিন বাম নেতা জয় চক্রবর্তীর নেতৃত্বে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় নির্বাচনী প্রচারে নামে বাম কর্মী সমর্থকেরা। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলে নিব আমাদের শিলিগুড়ির প্রতিনিধি পার্থর সাথে। পার্থ, কি জানা যাচ্ছে এই প্রচার সম্পর্কে? কার্যত তোমাকে জানাবো, হাইকোর্টের নির্বাচন কমিশনার যে দিনক্ষণটা জানিয়েছেন সেই দিনক্ষণটাকে ধরে নিয়েই কিন্তু বামপন্থীরা, তারা কিন্তু ইতিমধ্যে নির্বাচনে বার হয়ে গেছেন এবং সেই দিনক্ষণ সম্ভাব্য ধরে নিয়ে শিলিগুড়ির 29 নম্বর ওয়ার্ডে জয় চক্রবর্তীর নেতৃত্বে এদিন কিন্তু বামপন্থী নেতারা তার একটা মিছিল বার করে। মিছিলে কিন্তু একাধিক বামপন্থী নেতা কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিল এবং বামফ্রন্টকে বিপুল ভোটে জয়যুক্ত করার দাবি নিয়ে তারা কিন্তু দেশবন্ধু পাড়া সমগ্র এলাকায় তারা প্রদক্ষিণ করে। জয়, ধন্যবাদ পার্থ। রাজ্যে দু দফায় বাকি পুরসভার ভোট গ্রহণ, হাইকোর্টকে সম্ভাব্য দিনক্ষণ জানায় কমিশন, আর এরপরই নির্বাচনী প্রচারে নেমে পড়ে সিপিআইএম। এদিন বাম নেতা জয় চক্রবর্তীর নেতৃত্বে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় নির্বাচনী প্রচারে নামে বাম কর্মী সমর্থকেরা।